সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট সম্পর্কে জানার আগে আমাদের সাইলেন্ট ভ্যালি সম্পর্কে বিশদে জানতে হবে এবং কেন সাইলেন্ট ভ্যালিকে ন্যাশনাল পার্ক হিসেবে স্বীকৃতি দেওয়া জরুরি ছিল উত্তর কেরালার পালাকাট জেলার প্রায় নব্বই বর্গ কিলোমিটার জুড়ে সাইলেন্ট ভ্যালি অবস্থিত এই অঞ্চলে এগারোশো প্রজাতির বিভিন্ন ধরনের গাছপালা ও বহু বিরল প্রজাতির প্রাণী যেমন মেছো বিড়াল মাউন্স ডিয়ার এবং এন্ডেঞ্জার লায়েনটেল্ড ম্যাকা প্রভৃতির বাস এই উপত্যকার মধ্য দিয়ে বয়ে গেছে পূজা নামে একটি নদী এই নদীর ওপর কেরালা রাজ্য বিদ্যুৎ পর্ষদের নির্দেশে একটি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরির প্রকল্প গ্রহণ করা হয় প্রস্তাবিত প্রকল্পের লক্ষ্য ছিল কেরালার জন্য প্রথমে একশো কুড়ি মেগাওয়াট এবং পরে দুশো চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা রাজ্যের বিদ্যুৎ চাহিদার মাত্র সাত পার্সেন্ট পূরণের মূল্য ছিল ভারতের রেইন মধ্যে অন্যতম সাইলেন্ট ভ্যালিকে ধ্বংস করা এই আসন্ন বিপর্যয়ের প্রতিক্রিয়া হিসেবে পরিবেশবাদী ছাত্র এবং স্থানীয় সম্প্রদায়গুলি একত্রিত হয় কেরালা জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে সেভ সাইলেন্ট ভ্যালি এর মতো স্লোগান প্রতিধ্বনিত হয় সাইলেন্ট ভ্যালি মুভমেন্টকে শক্তিশালী করার জন্য উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে কেরালা শাস্ত্র সাহিত্য পরিষদ এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয় জলবিদ্যুৎ প্রকল্প নিষিদ্ধ করার জন্য তারা হন এবং গণস্বাক্ষর সংগ্রহ করে উনিশশো ছিয়াত্তর সালে ডাব্লুডাব্লু এফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটি টাস্ক ফোর্স গঠন করে সমীক্ষা চালানো হয় কিন্তু উনিশশো উনআশি খ্রিস্টাব্দের মে মাসে রাজ্যের বিধানসভায় এই প্রকল্প দ্রুত শেষ করার জন্য প্রস্তাব গৃহীত হয় বহু পরিবেশবিদ বিজ্ঞানী কবি সাহিত্যিক এর বিরোধিতা করে এমনকি আইউসিএন এর পক্ষ থেকেও আপত্তি জানানো হয় প্রকৃতি বিজ্ঞানী সেলিম আলী ও কবি সুগাতা কুমারীর নাম এর মধ্যে উল্লেখযোগ্য ক্রমশ ওই অঞ্চলে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে তোলার বিপক্ষে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং উনিশশো উনআশি খ্রিস্টাব্দের উনিশে অক্টোবর টাস্কফোর্সের পক্ষ থেকে এই প্রকল্পকে নিষিদ্ধ ঘোষণা করা হয় এই তীব্র আন্দোলনের ফলাফল হিসেবে উনিশশো উনআশি খ্রিস্টাব্দে কেরালা সরকার সাইলেন্ট ভ্যালি সংরক্ষিত অঞ্চল সংক্রান্ত বিশেষ আইন প্রোটেকশন অফ ইকোলজিক্যাল ব্যালেন্স অ্যাক্ট নাইনটিন সেভেন্টি নাইন করে উনিশশো আশি খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে কেরালা সরকার সাইলেন্ট ভ্যালি অঞ্চলটি ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষণা করে পরবর্তীকালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জলবিদ্যুৎ প্রকল্পটিকে নিষিদ্ধ ঘোষণা করেন উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দের একই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধী সাইলেন্ট ভ্যালি অঞ্চলটিকে নীলগিরি বায়োস্পিয়ার রিজার্ভের কেন্দ্রীয় অঞ্চল বলে ঘোষণা করেন